আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব নগদ বাট্টা নিয়ে। নগদ বাট্টা সংক্রান্ত লেনদেন নিয়ে আজকে আলোচনা করব এবং নগদ বাট্টা সংক্রান্ত লেনদেনের চাবিদার প্রয়োগ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলবো, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন শুরু করি। তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম কারবারি বাট্টা এবং নগদ বাট্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে নগদ বাট্টার ভালো মতো ধারণা দেওয়া হয়েছে। তো আজকে নগদ বাট্টার বিস্তারিত আলোচনা করব। যারা এখনও আগের টিউটোরিয়াল দেখে না, তারা এখনই আগের টিউটোরিয়াল দেখে নিয়ে আজকে এই টিউটোরিয়াল দেখতে পারেন, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। তো চলুন শুরু করি নগদ বাট্টা সংক্রান্ত লেনদেন। তো নগদ বাট্টা দুই ধরনের হয়, একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটি হচ্ছে প্রদত্ত বাট্টা। একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটি হচ্ছে প্রদত্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টা হচ্ছে, প্রাপ্ত বাট্টা কখনো নগদ টাকায় পাওয়া যায় না। পাওনাদারকে পরিশোধের সময় যে টাকা কম দেওয়া হয় তাকে প্রাপ্ত বাট্টা বলে। পাওনাদারকে আমরা যে পরিমাণ টাকা কম দেই সেই পরিমাণ টাকার নামই হচ্ছে প্রাপ্ত বাট্টা। পাওনাদারকে পরিশোধের সময় যে টাকাটা আমরা কম দেব সে টাকার নাম হচ্ছে প্রাপ্ত বাট্টা। ধরুন কেউ আমাদের কাছ থেকে 100 টাকা পাবে, আমরা তাকে 90 টাকা দিয়ে দিলাম সমঝোতার ভিত্তিতে যে আমরা তাকে আর দিতে পারবো না, 90 টাকা নিয়ে সে সন্তুষ্ট থাকলো, আমরা 90 টাকা দিয়ে তার কাছ থেকে পরিপূর্ণভাবে পাওনা নিষ্পত্তি হলাম। এই যে 10 টাকা আমরা কম দিলাম, এই 10 টাকার নাম হচ্ছে কি প্রাপ্ত বাট্টা। অর্থাৎ পাওনাদার আমাদের কাছ থেকে যে টাকা পাবে সে টাকা সম্পূর্ণ টাকা না দিয়ে যে টাকাটা কম দেবো পাওনাদারকে সে টাকার নামই হচ্ছে, সমঝোতার ভিত্তিতে অবশ্যই হতে হবে, যে টাকাটা কম দেবো সে টাকাটার নাম হচ্ছে প্রাপ্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টা কখনো নগদ টাকায় পাওয়া যায় না। প্রাপ্ত বাট্টা প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবকে প্রভাবিত করে, প্রাপ্ত বাট্টা আয় তাই ক্রেডিট করতে হবে। তো এটা একটি চমৎকার একটি কথা যে প্রাপ্ত বাট্টা বা নগদ বাট্টা, প্রাপ্ত বাট্টা বা নগদ বাট্টা এটি কখনো নগদ টাকায় পাওয়া যায় না। তারপরে আছে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা হচ্ছে প্রাপ্ত বাট্টার ঠিক উল্টো। প্রদত্ত বাট্টা হলো দেনাদারের নিকট থেকে টাকা প্রাপ্তির সময় যে টাকা ছাপ দেওয়া হয় তাকে প্রদত্ত বাট্টা বলে। প্রদত্ত বাট্টা কখনো নগদে পরিশোধ করা হয় না। তাহলে প্রদত্ত বাট্টা হচ্ছে দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আমরা কম পাবো সেই পরিমাণ টাকার নাম হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা কখনো নগদে পরিশোধ করা হয় না। তো প্রদত্ত বাট্টা প্রাপ্য হিসাব বা দেনাদারকে প্রভাবিত করবে, প্রদত্ত বাট্টার ব্যয় তাই ডেবিট করতে হবে। এখন বাট্টা সংক্রান্ত আমরা কিছু জাবেদা সূত্র দেখব, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টার জাবেদা সূত্র দেখব। প্রথমে দেখব প্রাপ্ত বাট্টার জাবেদা সূত্র। প্রাপ্ত বাট্টার জাবেদা সূত্র হচ্ছে প্রদেয় হিসাব বা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। তো এটা নীল কালিতে লেখা আছে, তার মানে হচ্ছে প্রাপ্ত বাট্টা আমাদের সব সময়ের জন্য আয়, তাই এটা আমি নীল কালিতে লিখেছি। আর প্রদত্ত বাট্টা হবে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব বা বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্ত বাট্টা ঘটনা ঘটে কখন? ক্রয় অথবা পাওনাদারের বেলায় আমাদের প্রাপ্ত বাট্টার ঘটনা ঘটে, এবং প্রাপ্ত বাট্টা হচ্ছে সবসময়ের জন্য ক্রেডিট। এই জন্য এটা নীল কালিতে আমি বোঝার সুবিধার জন্য ব্যবহার করেছি, এটা হচ্ছে আমাদের আয়। আর প্রদত্ত বাট্টা হচ্ছে ব্যয়, তাই প্রদত্ত বাট্টা হিসাবে এখানে ডেবিট হয়েছে। আর প্রদত্ত বাট্টা হয়, পূর্বে আলোচনায় দেখেছি যে প্রাপ্য হিসাব বা দেনাদারের হিসাবের বেলায় প্রদত্ত বাট্টা হয়, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবের বেলায় অথবা বিক্রয়ের বেলায় আমাদের প্রদত্ত বাট্টার সংক্রান্ত ঘটনা ঘটে। এখন আমরা কিছু লেনদেনের জাবাতা দেখব। এই জাবাতাগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে পরবর্তীতে আপনারা নিজের থেকেই নগদ বাট্টার সংক্রান্ত জাবাতা করতে পারবেন। তো চলুন দেখি। তো 1 নম্বর জাবাতা হচ্ছে লিমিনের নিকট থেকে 10% কারবারি বাট্টায় 5,000 টাকার পণ্য 2% নগদ বাট্টায় ক্রয় করা হলো। তাহলে লিমনের নিকট থেকে 10% কারবারি বাট্টায় 5,000 টাকার পণ্য আমরা 2% নগদ বাট্টায় ক্রয় করছি। তাহলে এই লেনদেনের মধ্যে দুইটি বাট্টার ঘটনা আছে, একটি হচ্ছে কারবারি বাট্টা আর একটি হচ্ছে নগদ বাট্টা। তো আমরা ক্রয় করেছি, যদি মাল ক্রয় করি তাহলে ক্রয়ের সময় আমাদের যে বাট্টা হয় সেটাই হচ্ছে আমাদের প্রাপ্ত বাট্টা। তো তাহলে আমরা 1 নম্বরের জাবাতা দেখব। তো 1 নম্বর দেখব, 1 নম্বর হচ্ছে, 1 নম্বর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। যেটি আমরা জাবেদার সূত্র যেটা আমরা দেখলাম, এই যে প্রদেয় হিসাব বা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। প্রাপ্ত বাট্টার ক্ষেত্রে এরকম জাবেদা এন্ট্রি হবে, ব্যাখ্যা আলোচনা করলাম না, এখন শুধু দেখব গণনা। কারবারি বাট্টা হচ্ছে কি, আমরা পূর্বে আলোচনা করেছি যে আমাদের একই লেনদেনের মধ্যে যদি কারবারি বাট্টা থাকে, আমাদের একই লেনদেনের মধ্যে যদি কারবারি বাট্টা থাকে এবং নগদ বাট্টা থাকে, তাহলে কারবারি বাট্টা আগে বাদ দেব, বাদ দেওয়ার পর যে টাকা থাকবে তার উপর আমরা নগদ বাট্টার টাকা অ্যাপ্লাই করব, প্রয়োগ করব।
তাহলে কারবারের ভাগটা কত হবে 5000 গুণ 10% সমান 500 টাকা তাহলে হিসাববুক্ত ক্রয় আমাদের কত টাকা ক্রয় হিসাববুক্ত করতে হবে 5000 টাকা থেকে 500 টাকা বাদ দেব আমরা আমাদের কারবারের ভাগটা হিসাবের খাতে আসে না তাই এই কারবারের ভাগটা আমরা বাদ দেব বাদ দিলে হবে কত 4500 টাকা এই 4500 টাকার নাম হচ্ছে হিসাববুক্ত ক্রয় মানে যেটা হিসাবের খাতায় লিখতে হবে তাহলে ক্রয় হিসাব কত 4500 টাকা আচ্ছা তাহলে নগদ বাটটা হবে কত নগদ বাটটা বলছে 2% নগদ বাটটার কথা বলা আছে তাহলে নগদ বাটটা হবে 4500 গুণ 2 5000 এর উপর কিন্তু ধরব না কারবারের বাটটা বাদ দেওয়ার পর যে টাকা থাকবে সেই টাকার উপর আমরা নগদ বাটটা ধরব তাহলে ধরলে হবে কত 90 টাকা তাহলে নগদ বাটটা হচ্ছে কত বাড়লো 90 টাকা তাহলে প্রাপ্ত বাটটা হচ্ছে কত 90 টাকা তাহলে নগদ প্রদান করব কত 4500 টাকা সে আমাদের কাছ থেকে পাইতো তাহলে 90 টাকা আমরা দেব না মানে কম দেব তাহলে 90 টাকা বাটটা টাকা যদি বাদ দেই তাহলে দেব কত 4410 টাকা তাহলে নগদান হিসাব হবে কত যে টাকাটা আমরা দেব যে টাকাটা আমরা দেব নগদান হিসাব সেটা হবে 4410 টাকা তো এই হচ্ছে আমাদের বাটটার সংক্রান্ত গণনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একই লেনদেনের মধ্যে কারবারের বাটটা এবং নগদ বাটটা থাকলে আমাদের ক্যালকুলেশন কিভাবে করতে হবে এবং জাবেদা দেখলে কিভাবে দিতে হবে তারপরে দুই নাম্বার দেখব এরপরে দেখব দুই নাম্বার হচ্ছে নাতাশার 5000 টাকার পণ্য 2% নগদ বাটটায় ক্রয় করা হলো তাহলে নাতাশার কাছ থেকে আমরা 5000 টাকার পণ্য 2% বাটটায় ক্রয় করেছি এক নম্বরে বলা ছিল 5000 টাকার পণ্য 2% বাটটায় ক্রয় করেছি নগদ বাটটায় ক্রয় করেছি এই কথা বলা ছিল কিন্তু এক নম্বর আরেকটি বলা ছিল 10% কারবারি বাটটা কিন্তু এখানে কারবারি বাটটার কথা বলা নেই তাহলে আমাদের এর জন্য জবাবদা হবে কি তাহলে জবাবদা হবে ক্রয় হিসাব ডেবিট প্রাপ্ত বাটটার হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট আগের যে জাবাদাটা সেই জাবাদা এখানে হবে জাস্ট গণনায় একটু পার্থক্য হবে গণনায় আগে আমরা কারবারি বাটটা বাদ দিয়েছিলাম এখানে যেহেতু কারবারি বাটটা নেই সেহেতু আমরা বাদ দেব না তাহলে আমাদের প্রাপ্ত বাটটা কত হবে নগদ বাটটা হবে কত 5000 গুণন 2% সমান কত 100 টাকা তাহলে নগদ প্রদান করব কত 5000 টাকা থেকে 100 টাকা আমরা প্রদান করব না বাটটা পাচ্ছি আমরা তাহলে কত টাকা প্রদান করব 4900 টাকা আমরা প্রদান করব তাহলে প্রাপ্ত বাটটা হচ্ছে 100 টাকা নগদ প্রদান করব 4900 টাকা এবং ক্রয় হবে কত 5000 টাকা তারপরে দেখব তিন নাম্বার হচ্ছে বিক্রয় সংক্রান্ত এক এবং দুই এই দুটি হচ্ছে ক্রয় সংক্রান্ত তিন এবং চার হচ্ছে বিক্রয় সংক্রান্ত ঠিক এক এবং দুই এর অপোজিট তো দেখি প্রিয়াসের নিকট থেকে 10% কারবারি বাটটা 10000 টাকার পণ্য 2% নগদ বাটটা বিক্রয় করা হলো ঠিক একই কথা এক নম্বরের মতনই আমরা এই তিন নাম্বারটা হবে এখানেও কারবারি বাটটার কথা বলা আছে এবং নগদ বাটটার কথা বলা আছে তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে জাবাদা দেখি তাহলে তিন নম্বরে জাবাদা হবে নগদান হিসাব ডেবিট প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের বিক্রয়ের সময় যে বাট্টাটা হবে সে বাট্টাটা হচ্ছে আমাদের কাছে কি প্রদত্ত বাট্টা তো প্রদত্ত বাট্টা হচ্ছে আমাদের কাছে যেহেতু খরচ সেহেতু এটা সবসময় যেহেতু প্রদত্ত বাট্টা হবে ডেবিট তো এই জাবাদাটার নমুনা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম এই যে দুটো জাবাদার সূত্র এটা হচ্ছে প্রদত্ত বাট্টার ক্ষেত্রে একটা হচ্ছে প্রাপ্ত বাট্টার ক্ষেত্রে প্রদত্ত বাটটা ঘটে বিক্রয়ের বেলায় বা প্রাপ্য দেনাদারের কাছ থেকে যখন টাকাটা আদায় করবো সে তার বেলায় তাহলে তিন নম্বরে জাবাদা হবে নগদান হিসেব ডেবিট প্রদত্ত বাটটা হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এর গুণটা হবে এরকম কারবারের বাটটা সমান হবে কত 10000 গুণ 10% সমান 1000 টাকা 10% হচ্ছে কারবারের বাটটা দেওয়া আছে তাহলে 1000 টাকা হচ্ছে কারবারের বাটটা তাহলে হিসাববুক্ত বিক্রয় হবে কত 10000 মাইনাস 1000 কারবারের বাটটা বাদ দিব বাদ দিলে হচ্ছে 9000 টাকা হচ্ছে আমাদের হিসাববুক্ত বিক্রয় যেটা আমাদের হিসাবের খাতায় বিক্রয় বাবদ লিখতে হবে কত 9000 টাকা তাহলে নগদ বাটটা হবে কত 9000 গুণ 2% সমান কত 180 টাকা এই 180 টাকা হচ্ছে আমাদের নগদ বাটটা বা প্রদত্ত বাটটা যে বাটটা আমরা প্রদান করতেছি যে টাকাটা আমরা ছাড় দিচ্ছি তাহলে প্রদত্ত বাটটা হিসাব কত 180 টাকা তাহলে নগদ গ্রহণ হবে কত 9000 মাইনাস 180 সমান 8820 টাকা নগদ গ্রহণ তাহলে এই টাকাটা আমরা নগদ টাকা পাবো তো এই হচ্ছে আর গণনা তো চার নম্বরে বলা আছে তো চার নম্বরে বলা আছে জিসানের নিকট থেকে 10000 টাকা পণ্য 2% বাটটায় বিক্রয় করা হলো ঠিক দুই নম্বরের মতো এটা দুই নম্বর হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে আর চার নম্বর হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে তো আমাদের বিক্রয়ের বেলায় হচ্ছে জাবেদা এন্ট্রি ঠিক আগের মতোই হবে এটা নগদান হিসাব ডেবিট প্রদত্ত বাটা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কত নগদ আমাদের গণনা হবে কি নগদ বাটটা হবে 10000 গুণ 2% সমান 1000 টাকা আর নগদ গ্রহণ হবে কত কত টাকা 10000 টাকা পণ্য বিক্রয় করেছে 1000 টাকা ছাড় দিচ্ছে তাহলে 9000 টাকা পাবো তাহলে নগদান হিসাব ডেবিট কত 1000 টাকা প্রদত্ত বাটা হিসাব ডেবিট 1000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট কত হবে 10000 টাকা তারপরে দেখব পাঁচ নাম্বার জনের নিকট থেকে 1000 টাকার পণ্য নিষ্পত্তিতে 970 টাকা পাওয়া গেল অথবা জনের নিকট থেকে 1000 টাকা পাওনার পণ্য নিষ্পত্তিতে 3% বাটায় অবশিষ্ট টাকা পাওয়া গেল
অথবা জননিকট থেকে 3% বাটা বাদে 970 টাকা পাওয়া গেল। খুবই জটিল একটি লেনদেন। জননিকট থেকে 1000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 970 টাকা পাওয়া গেল। এরকম সহজভাবে থাকতে পারে, আবার থাকতে পারে জননিকট থেকে 1000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3% বাটায় অবশিষ্ট টাকা পাওয়া গেল। এখানে কত টাকা পাইলাম সেটা কিন্তু বলা নেই, এই টাকাই কিন্তু হবে, ক্যালকুলেশন করে এই টাকাই হবে, কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া নেই, আমাদের বের করতে হবে। আবার জনের নিকট থেকে 3% বাটা বাদে 970 টাকা পাওয়া গেল, তাহলে 970 টাকা পাইলাম আমরা এবং 3% বাটা দেওয়া আছে। এখানে কিন্তু এই যে কত টাকা জনের কাছ থেকে পাইতাম সেটা কিন্তু দেওয়া নেই, 1000 টাকা পাইতাম 1000 টাকা এখানে দেওয়া নেই। এখানে আবার 970 টাকা কত টাকা পাবো সেটা দেওয়া নেই, এখানে আবার বাটার পরিমাণের কথা বলা নেই, মানে কত টাকা বাটা। তো সব আমরা আমাদের বের করব, সবগুলো একই হবে, আপনাদের সহজে বোঝার জন্য এটা মিলে করেছি। তো 5 নম্বর জবাব এন্ট্রি হবে, তাহলে 5 নম্বর জবাব হবে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাটা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব জনে ক্রেডিট। তাহলে এর গণনা হবে কি, তাহলে এর গণনা হবে নগদ বাটা হবে 1000 মাইনাস 970 টাকা পাচ্ছি, তাহলে 30 টাকা হচ্ছে আমাদের বাটার পরিমাণ। তাহলে আমাদের 5 নম্বর তিনটারই জবাব হবে ঠিক এই একই রকম, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাটা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব জনে ক্রেডিট, তিনটার জাবেদা একই হবে, গণনা হবে এরকম। নগদ বাটটা হচ্ছে 30 টাকা, এক্ষেত্রে আমরা বাটটার পরিমাণ আমরা বের করলাম 30 টাকা, আর নগদের ঘরে লিখবো 970 টাকা, জন হিসেবে হবে 1000 টাকা। আর ওখানে 1 নম্বর মানে অথবা যেটা বলা আছে,